কোরবানিতে বিক্রির জন্য বাসায় গরু পালেন মানিকগঞ্জের সিঙ্গাইর কৃষক আবু বকর এ বছর দুটি গরু কিনে বাসায় লালন পালন করে কোরবানির জন্য প্রস্তুত করেছেন তিনি একটি কিনেছেন ছয় মাস আগে আরেকটি এক বছর আগে একটি গরুতে চার মণ মাংস হবে এমন আন্দাজেই গরুর ব্যাপারীদের কাছে দাম চেয়েছেন তিনি এটা চাইছে এক লাখ ষাট আর ওই লোক এক লাখ সত্তর এরকম চাই আর কি দুই লাখ আশি গরু আমি ছাড়াই দেবো ব্যাপারীরা আড়াই লাখ এক লাখ বিশ এক লাখ দশ এক লাখ তিরিশ এরকম বলতেছে আর কি আবু বকর বলছেন পশু খাদ্যে খরচ বাড়ায় গরুর দামও এবার দশ পনেরো এমনকি গ্রামে ঘাসও আর বিনামূল্যে পাওয়া যায় না আমরা বিনি পয়সায় কোনো জিনিস আর কি খাওয়াই খাওয়াইতে পারতেছি নাই আগে পাওয়া যেত আগে তো আমাদের অনেক খিলের জায়গা থাকতো থাকতো আমরা ওই সময় মনে করেন ঘাস ঘুস কাইটা আনতে পারতাম এখন তো কোনো জায়গা পতিত নাই মানে সব জায়গায় আবাদ করতেছে মানুষ আগের বছর মনে হয় আমার হয়তো দশ হাজার টাকা কম লাগতো খরচ আমি দশ হাজার টাকা কমে বেসলে আমার লাভ হইতো আর এবছর দেড় লাখ টাকা বেসলে আমার মোটামুটি তেমন লাভ হইতেছে আর কি তবে কারণ যেটাই হোক আবু বকর গরুর যে দাম এক লাখ চল্লিশ থেকে দেড় লাখ টাকা বলছেন সেই একই আকারের গরু স্বাভাবিক সময়ে মানিকগঞ্জেই এর চেয়ে কম দামে বিক্রি হয় যেমন সিঙ্গাইয়ের বাস স্ট্যান্ড এলাকার এই মাংস বিক্রেতা বলছেন চারমন মাংস হবে এমন গরু তারা এক লাখ বিশ থেকে এক লাখ টাকার মধ্যেই কিনতে পারেন কিন্তু তাহলে একই এলাকায় কোরবানির সময় গরুর দাম পনেরো থেকে বিশ হাজার টাকা কেন বেড়ে যাচ্ছে একটা গরু আছে অনেক সুন্দর ওটা কিন্তু গোসের দামে তারা বিক্রিও করবো না মানে কেনার চেষ্টা করে এলো এই এত সুন্দর না আমার গোসের দরকার চার একটা গরু মনে করেন যে আমরা এক লাখ বিশের থেকে তেইশ চব্বিশ পর্যন্ত আমরা কিন মানে কিনবো এর বেশি দেখলে আমাকে আর ওটা টার্গেটে আসবে না আরে বাইরে গরুটা কুরবানি এলার কাছে পঁয়ত্রিশ চল্লিশও বিক্রি করে তবে কৃষকের ঘর কিংবা গ্রামীণ হাট বাজার সেখান থেকে গরুর দাম আরেক দফা বেশি দেখা যায় গরুর খামারগুলোতে কৃষকের গোয়ালঘর ঘর থেকে গরু যখন এরকম খামারে চলে আসে তখন এর দাম বৃদ্ধি পায় খামারের এরকম অবকাঠামো রক্ষণাবেক্ষণ খরচ পশুর দাম সব মিলিয়েই এই দাম বৃদ্ধি ঘটে এবং সেটি এরকম দেশি গরু তো বটেই বিদেশি গরুর ক্ষেত্রে দাম বৃদ্ধি আরও বেশি দেখা যায় বাংলাদেশে গরুর খামারের সংখ্যা ব্যাপকভাবে বৃদ্ধি পেতে শুরু করে মূলত এক দশক আগে যখন ভারত থেকে বাংলাদেশে গরুর চালান নিষিদ্ধ করে দেশটির সরকার এই সময়ের মধ্যেই খামারগুলোতে কোরবানির ঈদকে সামনে রেখে গরু মোটা করণের বাণিজ্যিক মডেল বেশ জনপ্রিয় হয়ে ওঠে এসব খামারেও সাধারণত বড় জাতের গরু ওজন হিসেবে বিক্রি না করে উৎপাদন খরচের সঙ্গে লাভ যোগ করে দাম ধরা হয় কিন্তু কোরবানির বাজারে মাংসের ওজন হিসেব করে কিংবা লাইভ ওয়েটে গরু বিক্রি করতে অনেকেরই অনীহা কেন আমাদের এই মহিষটার কথাই ধরি সে দৈনিক খাবার খায় বারো থেকে চোদ্দ কেজি এক কেজি খাবারের দাম আছে চুয়ান্ন টাকা করে তাকে যদি আমি লাইভ ওয়েটে বিক্রি করি তখন সে আমাকে লস দেবে কিন্তু ফ্রিজিয়ানগুলো যেগুলো আছে এগুলো হ্যাঁ এগুলো মাংস দ্রুত বৃদ্ধি হয় এবং খাবারও খায় এগুলো আমরা লাইব বিক্রি করতে পারছি একটা গরু যদি আপনার বারো কেজি দানাদারি খায় তাহলে ওই গরুটাকে আপনি ওইভাবে আর বিক্রি করতে পারবেন না মানে লাইবয়েডে বিক্রি করতে পারবেন না সেটা আপনাকে একটা যৌক্তিক দাম পিস হিসাবে দাম নির্ধারণ করতে হবে বাংলাদেশে বছরের বিভিন্ন সময়ে কেজি প্রতি গরুর মাংসের চড়া দাম নিয়ে এমনিতেই সমালোচনা আছে কিন্তু শুধু মাংসের জন্য গরুর যে দাম কোরবানির সময় তার চেয়েও বেশি দামে গরু বিক্রি হতে দেখা যায় যদিও দেশটিতে সরকারি হিসেবেই চাহিদার চেয়ে সর্বরাহ বেশি প্রতি বছর উল্লেখযোগ্য সংখ্যক পশু কোরবানের ঈদে অবিকৃতই থেকে যায় কিন্তু তাহলে গরুর দাম কেন ক্রমাগত ঊর্ধ্বমুখী সেটা একটা বড় প্রশ্ন এক্ষেত্রে গরু পালনে খরচ বৃদ্ধি এবং ঈদের বাজার দুটোই একটা বড় কারণ হিসেবে উঠে আসছে জানতে চাইলে সম্পদ অধিদপ্তর অবশ্য বলছে গরুর দামে অস্বাভাবিক কোনো চিত্র তারা বাজারে দেখছেন না হস্তক্ষেপ করতে চান না দাম নির্ধারণেও কোরবানি বাজারে যত ক্রেতা যায় অন্য সময় কি এত ক্রেতা যায় এটা আমাদের সবসময় সাজেশন থাকে কেউ যাতে হিড়িক সৃষ্টি করতে না পারে আর্টিফিশিয়াল কোনো ক্রাইসিস সৃষ্টি করতে না পারে লাইভ বিজনেস এক একজনের প্রোডাকশান কস্ট এক এক রকম এক এক এলাকায় এক এক রকম সুতরাং আমি মোটা দাগে একটা ন্যায্য ইয়া করে দিতে পারি না আমরা বলতে পারি সরবরাহ কত চাহিদাগত তাতে একটা জায়গা তৈয়ার হয় যে কি হতে পারে অধিদপ্তর বলছে চাহিদার তুলনায় সরবরাহ বেশি থাকায় গরুর দাম নিয়ন্ত্রণে থাকবে এবং সেটা অতি মুনাফার প্রবণতা কমিয়ে দেবে কিন্তু শেষ পর্যন্ত বাজারে গরুর সরবরাহ কতটা থাকে তার উপরে নির্ভর করছে গরুর বাজার শেষ পর্যন্ত কেমন থাকবে তাফসির বাবু বিবিসি বাংলা